উত্তর প্রদেশে ডবল ইঞ্জিনের সরকার, এবার অরুণাচল প্রদেশ সেটাও ডবল ইঞ্জিনের সরকার। তা সেখানে 2022 সালে স্থির পঞ্চায়েত নির্বাচনে আপনারা কত পার্সেন্টেজে জিতলেন? 79% বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা নির্বাচিত হলেন। সেই নির্বাচন পরিপালনা করলেন রাজ্যের নির্বাচন কমিশন এবং রাজ্যের পুলিশকে দিয়ে। আজকে 2013 সালের পরে 2018 সাল পশ্চিম বাংলার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বাংলার মানুষ নূতন করে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ স্তরে, এবং আপনারা নিজেরাই জানেন যে আজকে যে জায়গাতে দাঁড়িয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার রাজনীতির ইতিহাসে আজকের রামধনু জোট আজকে তারা মাঠে নেমে কি করে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নির্বাচন করতে হবে, এক দফায় নয় অনেকগুলো দফায় করতে হবে। তাহলে আজকে ত্রিপুরার ক্ষেত্রে ডবল ইঞ্জিনের সরকারের ক্ষেত্রে একটা আইন, আবার যোগী আদিত্যনাথ সরকার ডবল ইঞ্জিনের সরকারের ক্ষেত্রে একটা আইন, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে একটা আইন ডবল ইঞ্জিনের সরকার, আর পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে একটা আলাদা নাই। এখানে নির্বাচন কমিশন রাজ্য পুলিশকে নিয়ে হবে না, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হবে। কারা বলছেন? রামধনুর জোট। আচ্ছা দয়া করে বলবেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে তিনি কি উন্নয়ন করেছে কি করেনি? সেটা সাগর থেকে নামখানা, পাহাড় থেকে জঙ্গলমহল থেকে ছিটমহল, এলাকার মানুষ তার বিচার করবে, বিশ্লেষণ করবে। আমি শুধু একটাই কথা বলতে চাইছি যে আজকে এই নির্বাচনকে কেন্দ্র করে নয়, আজকের আপনারা বলুন তো, আজকে যারা সিপিএম পার্টিটা করছেন এটা আমার কথা নয়, সিপিএম দলটা কি সত্যি বামপন্থী দল? সিপিএম পার্টি যারা সিপিএম করছেন, যারা এখানে আমার বক্তব্য শুনছেন, তাদের কাছে প্রশ্ন করতে চাই যে সিপিএম পার্টিটা কি বামপন্থী দল নাকি আদর্শ ভ্রষ্ট একটি রাজনৈতিক দল? এ কথা আমার কথা নয়। আজকে সিপিএম এর যারা বড় বড় তাত্ত্বিক নেতা তারা এই কথাটা আজকের দিনে বলছে। গৌতম দেব উত্তর চব্বিশ পরগনা জেলার যিনি দাপুটে সিপিএম এর নেতা, নাম আপনারা শুনেছেন মজিদ মাস্টার, কি বলছে তারা, কি বলছে? একদা আমরা যারা বামপন্থী করতাম, সিপিএম দলটা করতাম, সেই সিপিএম দলটা ছিল কংগ্রেস জোরদার জমিদারদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বলতাম কংগ্রেস টাটা বিল্লা গোয়েঙ্কার দালাল, আর আজকের সেই সিপিএম পার্টি ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সাথে হাত মিলিয়ে তারা আজকে নির্বাচনে লড়াই করছে। এটাই তারা বলছে যে সিপিএম এর যে দলিল, সিপিএম এর যে দলিল সেটা মিথ্যা দলিল, নাহলে কখনো কংগ্রেসের সাথে সিপিএম এর আঘাত হতে পারে না, সিপিএম এর আঘাত হতে পারে না। তাই আজকের দিনে দেখেছেন যে 2016 সালে সিপিএম কংগ্রেসের জোট হলো। আমি খুব পরিসংখ্যান দিয়ে আপনাদের প্রমাণ করাতে চাইছি 2016 সালে এই জায়গায় কংগ্রেস সিপিএম এর মনোনীত প্রার্থী হলেন কে? অসীম মণ্ডল। ভোট পেলেন কত? 99,000-এর কাছাকাছি। আর বিজেপির প্রার্থী একজন অভিনেত্রী, তিনি পেলেন 10,000 বিজেপির ভোট। এবারে 2021 সাল বিধানসভা নির্বাচন হলো, কদফায় এক দফায় নয়, দু দফায় নয়, তিন দফায় নয়, চার দফায় নয়, পাঁচ দফায় নয়, ছয় দফায় নয়, সাত দফায় কেন্দ্রীয় সরকার, মোদীজি সরকার বললেন মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে হবে, অতএব রাম শ্যাম সব আমাদের এক হতে হবে। তারা সেদিনকার দেখা গেল ভারতের জাতীয় কংগ্রেস
সিপিএম এবং একটা উগ্র মৌলবাদী শক্তি আইএসএফ এর সঙ্গে তারা হাত মিলালেন। মিলিয়ে কি স্বপ্নটা দেখেছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রীরা এবং নির্বাচন কমিশন থেকে সবাই কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করতে হবে তা নিয়ে তারা শুরু করলেন তাদের যাত্রা। পাড়ায় পাড়ায় মিটিং মিছিল, অর্থের অভাব ছিল না, বিভিন্ন বুদে বুদে টাকা 6 লাখ, মিটিং মাংস, আর একটা জিনিস নাই বা বললাম, এই করল উৎসব। আমরা আপনারা সবাই সেদিনকার ভীত সন্ত্রস্ত ছিলাম যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসবে না, এটাই ছিল সেদিনকার আমাদের চিন্তা চেতনাতে একটি প্রশ্ন। এবং আপনারা দেখলেন সেই ষষ্ঠ দফায় নির্বাচনের পরেও পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে একটা নূতন জিনিস উঠে এলো যে ভারতবর্ষের মাটিতে নয়, পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে স্বাধীনতা লাভের পর এই প্রথম 2021 সালে বিধানসভা নির্বাচনে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস আর সিপিএম একটাও বিধানসভার আসন পেল না, একটাই আসন পেল কে, উগ্র মৌলবাদী শক্তি। সেই শক্তির নাম হচ্ছে আইএসএফ। নৌশদ সিদ্দিকী ভাঙড় থেকে জিতলেন। তাই তো আজকের দিনে প্রশ্ন উঠেছে যারা প্রকৃত কংগ্রেস করেন, যারা প্রকৃত সিপিএম করেন, তারা আজকের বলছে এই দলটাকে করা যায় না। অধীর চৌধুরী যতই চিৎকার করুক আর নামখানার মাটিতে, ফেদারগঞ্জের মাটিতে কিছু কংগ্রেসের সিম্বল নিয়ে যারা লড়াই করছেন, আর যারা সিপিএম আর যারা বিজেপি যারা আজকে লড়াই করছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আপনাদের ভোট চাইবার নৈতিক অধিকার আছে তো? নৈতিক অধিকার আছে তো? সিপিএম এর বন্ধুদের বুকে হাত দিয়ে বলুন, যারা বিধানসভা নির্বাচনে যারা একটা বিধায়ককে তারা পাঠাতে পারলেন না কংগ্রেসের মতো নাকি সর্বভারতীয় রাজনীতি দল, তারা একটা বিধায়ককে পাঠাতে পারলেন না? একটি সাম্প্রদায়িক উগ্র মৌলবাদ শক্তিকে আপনাদের সমর্থনে পাঠালেন, আজকে নৌশদ সিদ্দিকী জিতল ভাঙড় থেকে। আপনারা যারা মুসলমান ভাই বহিন, আজকের আপনাদের চিন্তা করতে হবে, আজকে ধর্মকে নিয়ে ভারতকে ভাগাভাগি করতে চাইছে ওই নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার, ধর্মের নামে বিভাজন তৈরি করে আজকের হিন্দু মুসলমানের মধ্যে শুধু বিভেদ নয়, ভারতকে ভাগ করতে চাইছে, ভারতকে ভাগ করতে চাইছে। আজকের এটা পরিষ্কার প্রমাণিত হয়ে গেছে, পরিষ্কার প্রমাণিত হয়ে গেছে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে। আজকে মণিপুরে আগুন জ্বলছে, ওই ডবল ইঞ্জিনের সরকারে হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে, আর নরেন্দ্র মোদীজি যিনি নাকি তার সময় হয় না তিনি বিদেশ সফর করছেন, তিনি বিদেশ সফর করছেন। এটা আজকের আপনারা ভাববেন না, আপনারা চিন্তা করবেন না, এখানকার পবিত্র জনগণ। তাই তো একটা কথা আছে, অত্যাচার শেষ কথা বলে না, বন্দুকের নল শেষ কথা বলে না, শেষ কথা বলে প্রকৃত জনগণ, গণদেবতা। আপনারাই প্রকৃত গণদেবতা, আপনারাই এই এলাকার পবিত্র মানুষজন, আপনাদের এই বিচার বিশ্লেষণ করতে হবে। সীমন্ত বলছিল যে এখানে কিন্তু রাজ্য সরকারের পরিবর্তন হবে না, এই নির্বাচনে এখানকার বিধায়ক পরিবর্তন হবে না, এ নির্বাচন স্বায়ত্ত শাসনের নির্বাচন, এ নির্বাচন আপনার বেঁচে থাকার নির্বাচন, এই এলাকার সামগ্রিক উন্নয়নের নির্বাচন,
তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে ক্ষমতা আসার পর আজকে 2021 সালের আগের পর্যন্ত প্রায় 71টি প্রকল্প চালু করেছিলেন, যা আপনাদের জন্য এহেন কোন পরিবার নেই। বর্তমান পশ্চিম বাংলায় প্রায় 9 কোটি 9.5 কোটি মানুষের মধ্যে 8 কোটি 30 লক্ষ মানুষ কোনো না কোনো সুযোগ